হ্যাঁ আপু, ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছে আপু। তুমি? ভাইয়া আমি ভালো নাই। কেন আপু, কি হয়েছে? আচ্ছা আপু, আমি বিষয়টা দেখি। কথা বলতে হয় জানো না স্যার, রেগে যাচ্ছেন কেন? একটু মজা করলাম। বিয়াদবের মতন শিক্ষকের সাথে কেউ মজা করে এরকম? স্যার, শিক্ষকের সাথে কেউ মজা করতে পারে না? না, পারে না। আর যদি শিক্ষক মজা করতে চায়? পারে স্যার। পারবে না কেন, প্রয়োজনে অবশ্যই পারে। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে ছাত্ররা ম্যাডামের নাম নিয়ে মজা করলে সমস্যা কি? আমার বাজে কথা, কি চাও তুমি বলো তো। স্যার আমি আর কি বলবো, চলো দেখি আমার ফোন কথা বলে না। হ্যালো আপু। হ্যালো ভাইয়া। হ্যাঁ একটু বলো তো কি হয়েছিল আবার। ভাইয়া আমি গত পরশুদিন স্যারকে ফোন দিয়েছিলাম একটু বাসায় এসে পড়ানোর জন্য। আমাকে স্যার বিভিন্ন কথার মাঝে আমাকে বলেছে এই কোয়ারেন্টাইনে বউটাও কাছে নেই, আমি নাকি স্যারের সাথে থাকলে ভালো হতো, অনেক সেবা যত্ন করতে পারতাম স্যারের। আমি বলেছি হ্যাঁ, আমি তো মেয়ের মতো স্যারের এটুকু করতেই পারতাম সুযোগ থাকলে। এরপর ভাইয়া স্যার বলেছে মেয়ের মতোই সময় দিতে চাই কেন বুঝি না, বউয়ের মতো কেউ হয় না কেন। আমি এই কথা শুনে একদম চুপ হয়ে গেছিলাম, কিছু না বলে কল রেখে দিয়েছিলাম। স্যার গতকালকে আমাকে কল দিয়ে বলেছে তার বাসে একটু আসতে আর তার সেবা যত্ন করে যেতে। ভাইয়া শিক্ষকের এমন আচরণ হলে সমাজে বেরোক সে কোথায় বলেন, তাই ভাবতে পারিনি স্যার আমাকে এমন বলবে। আচ্ছা কোথাক, আর বলতে হবে না। স্যার আমি আপনার বউয়ের মতো সেবা যত্ন করতে আসলাম স্যার, রাখবেন না স্যার আমাকে? বলো স্যার কি করতে হবে, চলেন করে দিচ্ছি। আরে আরে এসব এসব কি হচ্ছে? আরে আমি আমি কি তোমার বাবার বয়সী না? বা স্যার, আপনার মেয়ের বয়সী মেয়েদের সাথে পিস করেন আর বাবার সাথে আমার কাছে সিম্পাথি চান? আপনার একটা ঘটনা বলি স্যার, আমি তখন ফার্স্ট ইয়ার, তো স্যার কলেজে একটা বড় ভাই ছিল, সে সবাই ধরে 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 টিস করতো। তো স্যার আমি করছিলাম কি, ওই আমার পোলাপান ব্যাগ দিয়া
আপনার ওই ছেলেরে শায়েস্তা করছিলাম। তারপর কী করছিলাম জানেন, ওই ছেলের ওই জায়গায় ইট চুলাই দিয়ে কলেজের তিনটা পাক ঘুরাইছিলাম। এখন বলেন স্যার, আপনার জন্য কী করতে পারি? বাবা, সত্যি আমি তোমার বাবার বয়সী, আমাকে মাফ করে দাও। এই এলাকায় আমার অনেক সম্মান আছে, এবারকার মতন ক্ষমা করে দাও। ঠিক আছে স্যার, এলাকার মানুষের সামনে না হোক, আমার সামনে একটু ইটটা বেঁধে হাঁটেন, ছাত্রের দাবিটা রাখবেন না স্যার। বাবা, তোর কাছে ক্ষমা চাচ্ছি, ভুলেও আর এসব চিন্তা মাথায় আনব না। দেখেন স্যার, সত্যি তো স্টুডেন্টের কাছে কিন্তু মিথ্যা বলতে হয় না। আর স্যার, নেক্সট যদি এরকম কিছু শুনি, ঝুলাই তো দেওয়া যাবই, সাথে পাহাড় দেওয়ার জন্য লোক রেখে যাবো, যাতে খুলতে না পারে। ভাই, কেউ খাওয়ানো দেয় না, আবার বাইরে কাজ করতেও যেতে দেয়। বাড়িতে কে কে আছে তোর? ভাই, বাবা ছোটোবেলাতেই মারা গেছে, বাসায় আমি আর আমার মা আছে। তাও যেটুকু ইনকাম করতাম সেটুকুতে আমাদের দুজনে চলে যেত, কিন্তু এখন যা পরিস্থিতি এটাতে তো আর কোনো কাজেও যেতে পারছে না। কোনো সাহায্য পাস না? আচ্ছা, কই থাকিস? পাশের বসে। আচ্ছা, তুই এক কাজ কর, কালকে সকাল সকাল চেয়ারম্যানের বাসা চলে আয়, বুঝছিস? আমি দেখি কি করতে পারি আমার তরফ থেকে। আপাতত এই টাকাটা রাখ 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 আপাতত বাসায় বাজার করে নিয়ে যায় এটা দিয়ে, কালকে আমি দেখছি। আচ্ছা, আসলে আমার গোডাউনে পাঠাই দিল, আমি ওখানে থেকে বাজারে পাঠাই দিল। এই শালা, চাউল কি করবো না করবো সেভাবে তোকে দেওয়া লাগবে? তোর চোদ্দ নেক গাড়ি আছে, রাখুন, সময় মতন কাজ না হলে মার একটাও মাটিতে পড়বে না। আমাদের কাজ আছে। আরে ভাগনা আছে, অনেকদিন পর। মামা, সালামের উত্তরটা তো দিবা, মরার তো ভয় নাই তোমার? হ্যাঁ হ্যাঁ ভাগনা, ওয়ালাইকুম ওয়ালাইকুম। মরার তো ভয় আছে, এত কিছু করছি, হাতে তো আর নিয়ে যেতে পারবো না। ভুল বললাম মামা, এত কষ্ট আসলে গরিবের কষ্ট আর তোমার চুরির দক্ষতা। না, তুই আর শুধরাবি না, তো হঠাৎ কি মনে করে কোথাও মারামারি টারামারি করছিস নাকি? এখন মারামারি টারামারি আর করে নাও, বোঝাই বললে সব এমনি বোঝা যায়। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো। তাও আমার যে চাউলের বস্তাগুলো আসবে ওগুলো সরকারি মাল না? হ্যাঁ, সে তো অবশ্যই। আচ্ছা, এসব গরিবের কাছে না যায় বাজারে যাবে কেন? ও তো বুঝবে না, বয়স হয়নি এখনো তো। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, পাঁচতলা বাসাটা তো আর এমনি এমনি হচ্ছে না। তোর কি মনে হয় সব চাউল কি বাজারে যাবে?
আরে না রে গরিবের 5% হক আছে বাহ মামা বাহ 100% এর জায়গায় 5% আচ্ছা বয়স তো কম হলো না আর তো দুই দিন পরেই দেখা যাবে যে কবরে যাবা এসব দুই নম্বরি কাজ ছেড়ে দিলে হয় না না তুই শুধরালি না তোরে বললাম আমার কাজের সহযোগিতা তোর টাকা পয়সা ফোন যাবতীয় যা লাগে আমি তোকে সব দেব লালন বলে গেছে সময় গেলে সাধন হবে না মামা আমার এই তোমার এই দুই নম্বরি টাকার কোনো কিছুই লাগবে না আর হ্যাঁ লালন কথাটা তোমার মতো ডুপ্লিকেট মানুষদের জন্য বলে না হ্যাঁ সময় থাকতে তুমি সুযোগ হয়ে যাও আজকাল কিন্তু চাল চোর প্রচন্ড টাকা ধরা পড়তেছে বুঝছো ওই র্যাবের হাতে পাঁচ মিশালি খাইলে না তোমার ওই চাল চুরির সব ধান্দা নিচে চলে যাবে বুঝছো তারপরে ওই যে হলো চেয়ারম্যানের যে গদিটা আছে না চেয়ারম্যানের গদিটা তুমি হারাবো না 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 ভাগলে না না ওসব বাজে কথা মুখে এনো না বাজে কথা না বাজে কথা না দুই চারটা সাংবাদিক বন্ধু না আমারও আছে তোমার বিষয় যদি আমি বলি না ওদেরকে ওরা চার পাঁচ জনই এনা তোমার বিষয় ভাইরাল করার জন্য ভাগনা তুমি বেশি বুঝে গেছো তোমাকে একটু সাইজ করতে হবে শোনো এসব বালের ভয় না আমাকে দেখাবো না তোমার এসব বাল মার্কে কথার উপরে না আমি চেন খুলে মুতি তোরে নিয়েছে কি করি আমি শোনো মামা আমার কি করবা না করবা সেটা পরে ভাববা কালকে বস্তি থেকে কিছু গরিব মানুষ আসবে তাদের প্রাপ্যটা তুমি তাদেরকে বুঝিয়ে দিবা শোনো মামা আমি গেলাম তোমার মতো দুই নম্বর মানুষের সাথে না বেশিক্ষণ থাকাও যায় না ও আর যে সাংবাদিক আর র্যাবের কথাটা মাথায় রাখবা আর কালকে যে গরিব মানুষগুলো আসবে তাদের প্রাপ্যটা তুমি তাদের বুঝিয়ে দিবা আচ্ছা মা এখনো সকাল থেকে ভাড়া পাইনি একটা পেলেই তোমার ওষুধগুলো কিনে নিয়ে আসি ভাই আপনি কি রাইডার আচ্ছা ভাই আমার একটা আর্জেন্ট রাইড লাগবে জি ভাই কোথায় যাবেন ভাই আমি এই যে কোর্টের কাছে যাবো ভাই আপনি এখান থেকে তো রিক্সা নিয়ে গেলে কম খরচে আপনার হয়ে যাবে তো কমকে পাঠা ভাই আমার আর্জেন্ট যাওয়া লাগবে ভাই কোর্টের কাছে তো আমি ওগুলো ওভারে যাবো আপনি কি যাবেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই যাবো ভাই আপনার ভাড়া কত হলো 40 টাকা ভাই এত বড় নোট তো ভাঙছি নাই আমার কাছেও তো ভাই আমার কাছেও নাই আপনি প্রথম কাছে আচ্ছা রাখেন সমস্যা নাই পুরাটা রাখেন কিন্তু খুব তালা দিতে আছে ভাই আপনার কাছে ভাঙছি না ভাই আমার কাছে নাই আপনি রাখেন আলো আমার তো পরে দেখা হবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই Thank you.
এই আবেদ কিরে তুই আবির তো হ্যাঁ দোস আমি আবির এটা টানবেন না জি ভাই আমি টানি এমন উদ্ভট ভাবে আছিস কেন চিনেও না চেনার ভান করছিস দোস করোনার ভয়ে অনেক আতঙ্কিত আর তোর সাথে কথা বললেই তো হাত মিলাতে হবে কি সব উদ্ভট কাজ কাম শুরু করছিস মেয়েদের মতো গেটআপ নিয়ে ঘুরছিস এক কাজ কর ওই যে হাত মোজা আছে না আর পা মোজা আছে আর একটা বোরখা কিনে ফেল মুখ তো এমনিতে ঢাকায় আছে এখন তো মেয়েরাও ছেলেদের ড্রেস পরছে এটা তো এখন একটা ট্রেন্ড তোরাও কর আইডিয়ার তো ভালোই দিছস দোস আরে আবার কি আছে করে ফেল শালা যত সব ফাইজ লাগে মুতে পানি নেয়ার বেলা নাই আর এদিকে একবার মাস্ক পরা বেলা খুব আছে আরে শুনলাম নাকি এই করোনার কারণে শত শত ডাক্তার তাদের চাকরি ছেড়ে দিচ্ছে তাদেরও নাকি হয়ে যাবে মানে এইসব ডাক্তারের মনটা চায় বুঝলি প্যান্টটা খুলে ওই জায়গায় ইট ছোলাই দোস জন ইংলিশ মুভির মতো ওই ইট ঝোলাই দেয় এভাবে এভাবে হাঁটে হ্যাঁ আগেস মাস্ক খুলছিস নাহলে তোদের ওই ওই রকম এরম ঝোলাই দিতাম হ্যাঁ ভাই করোনা ভাইরাস নিয়ে মানুষ অনেক গুজব ছড়াচ্ছে কিছু তো জিনিস আমি নিজেও বিশ্বাস করতে পারছি না মাস্কের দাম কিছু তো মাস্ক মানে 2000 টাকা দিয়ে বিক্রি করছে এত পরিমাণ দাম বাড়ছে বুঝতে পারছি এইসব যারা করছে তাদের ক্ষেত্রে আইনি সহায়তা নিবা আর তোমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরও এই ক্ষেত্রে একটু বলবা দেখবা এটা সলভ হবে দোস্ত দেশ থেকে মানুষ এসে তো আমাদের দেশে হলো এটা হ্যাঁ রে তারা এত কষ্ট করে বাইরের দেশে টাকা পয়সা ইনকাম করে আর তাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য সেই তারা এসে দেখ তাদের ফ্যামিলিকেই বিপদে ফেলে দিয়েছে কি করবো বল নীতি কথায় তো আর দেশ চলবে না হ্যাঁ তো নিজ জায়গা থেকে সবাইকে সচেতন হতে হবে আরে সেটাই ভাই 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 আপনার এখন এই এলাকায় কেন কি হয়েছে এলাকা থেকে পালান কেন বলবো কি করোনা রোগী হ্যাঁ ভাই মানে এই চন্দ্রকে দেখি না 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 ভাই আমি যাবো না আমি এখনই বাসায় গিয়ে বালিশ কম্বল নিয়ে আফ্রিকার জঙ্গল চলে যাবো কি ভাই চল দোস্ত আমরা এলাকা থেকে পালাই যাবো এলাকা খাবো আর তুই আয় না ভাই কেমন এর ধর না তুই আমি ধরতে পারবো না রাস্তার পাশে এইভাবে একটা মানুষ পড়ে আছে আর তুই হেল্প না করে আমাকে কি করবি অন্তত একটা রিক্সা তো ডাক আচ্ছা ডাকতেছি কেন তাড়াতাড়ি আরে ভাই চল আমি তো আসছি তোরে আবি তাড়াতাড়ি তাড়াতাড়ি কোনো সমস্যা না তাহলে করোনা হয়নি এই মুহূর্তে তো এত তো আসলে করোনার বিষয়টা তো বলা যায় না আচ্ছা আচ্ছা তবে করোনা না লো প্রেসারের একটু সমস্যা আচ্ছা ওই একটু মিষ্টি বা তো এটা খাইলে এটা রিকমেন্ড করা যাবে আচ্ছা আর হচ্ছে তবে আপনারা করোনা মানে কেমনে বুঝলেন হঠাৎ না আসলে ও আসছিল হঠাৎ আমরা দেখলাম যে একজন আমাদের বললো যে ওখানে একটা করোনা রোগী পাওয়া গেছে তো আমরা দৌড়ে যাই তারপরে আর কি ওখানে গিয়ে দেখতে পাই ও ওনারা ওখানে দেখছেন ভাই এইভাবে আতঙ্কিত হয়ে কত যে রোগী মারা যাচ্ছে আসলে তো যে গুজব ছড়াচ্ছে এটা তো আসলে ঠিক না ভাই ভাই কোনো সমস্যা নাই আমরা সবাই আছি ধন্যবাদ ভাই আরে ধন্যবাদ দেওয়ার কি আছে এটা আমাদের কর্তব্য ভাই মানুষ মানুষের পাশে দাঁড়াবে ভাই আমরা আছি ভাই আপনার করোনা টোনা কিচ্ছু হয়নি এগুলো জাস্ট একটা গুজব কোনো সমস্যা নাই আমরা সবাই আছি দেখছিস তুই কত বড় একটা ভুল করতে যাচ্ছিলিস ঠিক এই ভুলের কারণে ঢাকা মেডিকেলে একটি মেয়ে চিকিৎসাধীন অবস্থা মারা গেল সরি সরি তো নিজেকে বল আসলে আমরা বাঙালিরা এখনো শুধরালাম না বুঝলি আরে পাগল একটা জিনিস বোঝ মরলে তো শহীদের খেতাবটা পাবি কিন্তু একটা বিষয় সঠিক তোর হলো ইয়ে থাকা দরকার সাবধানতা অবশ্যই দরকার আছে কারণ সাবধানতার মান নাই ভাই বুঝছিস তবে মানুষের কল্যাণের জন্য অবশ্যই কাজ করতে হবে
এইসব জিনিসের জন্য ভয় করে থাকতে হবে না। ঠিক বলছিস। আরে মানুষের কল্যাণে কাজ করতে করতে যদি মারা যাস তাহলে তো শহীদের খেতাবটা পাবি। আর আমরা ভাই মুসলিম ভাই, আমরা করোনা করোনাকে ভয় পাই না, আমরা শুধুমাত্র আল্লাহকে ভয় পাই।